রাজ্যত কোভিডর দ্বিতীয় ঢৌয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে যদিও সেই সময়তে কোভিড এসওপি ভঙ্গ হয়েছে। বটদ্রোয়ার মুসলমান অধ্যুষিত অঞ্চল হাইদবিত এসওপি ভেঙুচালি প্রদর্শন করে ভিতরা অঞ্চল একাংশ বহাইছে বাজার। ক্রেতা বিক্রেতার মাজত নাই কোনো সামাজিক ব্যবধান। নগাঁও ঢিং গড়কাপ্তানি পথর পৰা আধা কিলোমিটার দূরত্ব দুপরিয়ার পৰা সন্ধ্যালেকে চলি আছে এখন বাজার। পরবর্তী সময়ত বটদ্রোয়া আরক্ষী উপস্থিত হয়ে অবৈধভাবে বহা বাজার বন্ধ করবলে সক্ষম হয়। বটদ্রোয়ার পৰা দিলদাৰ হুছেইনৰ ৰিপৰ্ট অসম টুডে।